হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে রাধিকার বাবার অফিসিয়াল একটা কাজ আছে 3 দিনে। তো আমরা ভাবলাম আমরা ওই ফাঁকে চলে যাই, যেহেতু আমরা কখনো পঞ্চগড় দেখিনি, শহরটা একটু ডিসকভার করব। রাধিকা তো ভীষণ খুশি। দুর্গামাকে প্রণাম দিয়েছো? গমনে বামুন চৈব। গমনে মানে কোথাও যেতে কি বলতে হয়? বামুন চৈব, বলো। রওনা হয়ে গেলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। কখনো ভাবিনি এত দূরে যাব। পূর্ববঙ্গের মেয়ে আমি, পঞ্চগড় আমার জন্য সত্যি অনেকটা দূরে ছিল বইয়ের খাতার পাতায়। তো যাই হোক, আমরা প্রথমেই নিয়ে নিলাম পাবনা সুইটসের মিষ্টি। দিনাজপুরের এটা সর্বশ্রেষ্ঠ বলতে পারো মিষ্টির দোকান। তো যাই হোক, সবুজ গাছপালা বন জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। এই ব্লগটা করার 9 নভেম্বরের প্রথম দিকে, তখনও কিন্তু দিনাজপুরে শীত আসেনি। কিন্তু পঞ্চগড়ের শীতের কথা তো সবার জানা আছে, তাই ভয় পাচ্ছিলাম শীত না আবার আক্রমণ করে বসে। তো যাই হোক, আমরা ঢুকছি পঞ্চগড় শহরে। শহরটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে, মানে পঞ্চগড় বিজিবি এলাকায়। এলাকাটা এত সুন্দর কি বলবো, মানে চারিদিকে সবুজ আর সবুজ। তো এখানেই আমরা উঠব আমাদের রেস্ট হাউসে এবং থাকবো কটা দিন। কটা দিন বলতে 3টে দিন। তো আমার খুবই ভালো লাগছে, যেহেতু নতুন জায়গায় এসেছি আর এমন জায়গায় এসেছি যেখানে আসার কথা নর্মালি আমি ভাবিও নি। সো আমি খুবই এক্সাইটেড এবং খুশি, যদিও ভ্রমণের খানিকটা ক্লান্তি তো আছেই, কারণ মেহেরপুর থেকে আসলাম, এসে আবার এখানে চলে এসেছি। তাও আমরা চলে এসেছি ভালো। রাধিকা, আমরা কোথায় এসেছি জানো? বলো তো। পঞ্চগড়ে গেলাম পাঁচটা পঞ্চ মানে 5, তাই না? ঠিক আছে। বোকাবুরু ঠান্ডায় মরে গিয়েছে। এখানে জানো প্রচন্ড ঠান্ডা পড়ে, এখান থেকে হিমালয় পর্বত দেখা যায় জানো, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পিক এখান থেকে, না তেঁতুলিয়া মানে এখান থেকে আর একটু দূরে গেলে। হিমালয় একটা বড় পর্বত, এখন না তো এটা তেঁতুলিয়া থেকে দেখা যায়, এটা পঞ্চগড়। আর একটু দূরে গেলে একটা জায়গা আছে তেঁতুলিয়া, ওইখান থেকে দেখা যায়। বুঝতে পেরেছো? স্বামীটা আসো। প্রথমে আমরা একটু বসলাম এই রুমটাতে, আমাদের আপ্যায়নের জন্য হটাল দেওয়া হলো, তারপর দেওয়া হলো এটা কি বলতে পারো, এটা হচ্ছে জলপাইয়ের জুস। বিশ্বাস করো, আমি কিন্তু কাঁচা জলপাইয়ের জুস এই প্রথম খেলাম। তো এই রুমটাতে আমরা থাকব, আমরা বলতে আমি, সামহিতার বাবা আর রাধিকা। তো আমরা 3 জন এই রুমটাতে থাকব, আর সামহিতা থাকবে পাশের রুমে। তো পাশের রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদিও মানে রাধিকার বাবাকে দিয়ে দিয়েছিলাম একা, আর আমি সামহিতার রাধিকা এক রুমে থেকেছিলাম। কিন্তু সামহিতা আবার এখানে পড়াশোনা করেছিল রাত পর্যন্ত। আর এই যে চলে এসেছে আমাদের গরম গরম নাস্তা। নাস্তায় ছিল ফিশ ফিঙ্গার, দেন চিকেন কাটলেট আর ভেজিটেবল রোল, আর সাথে দুধ চা। দুধ চাটা করালিকারের গরম গরম, অসাধারণ ছিল খেতে, কিন্তু দারুণ মজা লাগছিল। রাধিকা চিনি দেখাচ্ছিল, মা চিনি নাও, কিন্তু আমার তো সুগারের প্রবলেম, সো আমার চিনি খাওয়া যাবে না। এই দেখো সবাই, রাধিকা কি করছো তুমি? এ মা, আমার সাথে চিনি মিশায় না, সুগার খাই না আমি। রাধিকা আমার চা থেকে এক সিপ খেয়ে ওর মুখ পুড়ে গেছে গরম।
তাও খাবে চামচ দিয়ে, ও এত মানে বাইরে আসলে ক্রেজি হয়ে যায়, বাসায় কিন্তু ওইদানিং চা খায় না। হ্যালো এভরিওয়ান, এখন বাজতে সে প্রায় 8টা, আমি ঠিক টাইমটা দাঁড়াও দেখে বলি, হ্যাঁ 7:58, তো দেখলেই তো আমরা খাওয়া দাওয়া করলাম, মানে টিফিন খেলাম, চা খেলাম, আর সামহিতা পাশের রুমে বসে পড়ছে। ওর জন্য বলতেছে আমি পড়াশোনা করবো মা, তো ওর জন্য একটা খাতা পেন্সিল রাবার কাটার কিনতে পাঠাইছি, তো আনলে ও পড়বে। তো এই যে আমরা বসে আছি টিভিতে, তো মানে কার্টুন রাধিকা তেমন একটা দেখে না, আর এই যে আরেকজন, উনি সকাল থেকে এত ব্যস্ত থাকবে ওনার চেহারাই দেখা যাবে না, মানে সারাদিন আমরা এই ঘরে বসে বসে মাছি মার্বল। এটা এই যে বাবু এখনো ব্যস্ত, বাবা মোবাইল টিপছে, এই মনামি দেখতেছে, ওর বাবার প্রিয় হচ্ছে মনামি ঘোষ। তো এখন মানে আমি সবাই খেপাই, দেখো বুদ্ধি মানে মানাইছে, কথা কথা বলে শুনো শুনো, তুমি পড়াশোনা কেমন লাগছে তোমার পঞ্চগড়? ভালো লাগছে খুবই। তো মানে আমরা 2-3 দিন থাকবো এখানে, আর সামিতা বাবা তো খুব বিজি থাকবে, আমাদের হয়তো বা একদিন বিকালে একটু টাইম দিতে পারবে, তখন আমরা আশেপাশে যা আছে ঘুরে দেখাবো, ওইটা তোমাদেরকে দেখাবো। তো আমার খুব এক্সাইটেড লাগছে আসলে, আমি ভাবিনি কোনোদিন এখানে এসে থাকবো পঞ্চগড়, এত দূর আমি সিলেটিমে। তবে একবার আসছিলাম আমি মেডিকেলে যখন পড়ি, তখন আমরা ট্যুরে গেছিলাম দার্জিলিংয়ে, তো এই বাবা দাগায় নাছি, তখন আমরা বাংলা বান্দা বলে মনে হয়, হ্যাঁ এই বর্ডারটা হয়েই কিন্তু আমরা গেছিলাম আর কি, আর ইন্ডিয়ারটা মনে হয় চেঙ্গার বান্দা না কি, নামগুলো কীরকম অদ্ভুত তাই না। তো এইদিকেই গেছিলাম, রোডের উপর দিয়ে গেছিলাম, তো তখন শীতকালও ছিল, প্রচণ্ড শীত ছিল, এখানে কিন্তু প্রচণ্ড শীত পড়ে, তো এখনও কিন্তু শীত তেমন একটা পড়েনি, হালকা হালকা, ওই দিনাজপুরেও কিন্তু খুব শীত পড়ে তাই না। তো আমরা বন্ধুরা আমরা আরেকটু পড়াশোনা করি, দুষ্টুমি করি, তারপর আমরা রাত্রে খেয়ে ঘুমিয়ে যাব। আরে বিদায় খতম না, আবার আমরা খাবো যখন তখন আমরা ব্লগ করব না, যদি মনে থাকে আর কি, অনেক সময় আমাদের এমন হয় খাওয়া দাওয়ার পরে মনে হয় যে আমি কম্বলের ভিতরে একটু আগে ঢলঢল করে কাঁপছিলাম, ওর শীতটা একটু বেশি। রাধিকা এখন বাজতেছে কয়টা? 10:30। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, কি দিয়ে খেয়েছো বলো তো? ও তুনতুর মতো বজ্রাসন করছে খাওয়ার পরে, বজ্রাসন করলে তুনতু মানে আমার বাবা, খাওয়ার পর সবসময় 30 মিনিট বজ্রাসন করে, খুব ভালোবাসার মানুষ তাই না। কি মাছ দিয়ে খেয়েছ মনে আছে? মনে নেই? হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া করে আসলাম, তুলতে বললাম না ভুলে যাবো, ভুলে গেছি। তো আজকে মানে অনেক বছর পর একটা ফ্রেশ নদীর বোয়াল মাছ খাইলাম, একদম সিলেটের মতো, সিলেটে যেরকম বাবা আনতো আর মা রান্না করতো, তো বাবার মার কথা মনে হয়ে গেছে, মানে অসাধারণ বড় পিস এবং হ্যাঁ খুব মজা আর কি। ধন্যবাদ সফট। তো তুমি তো রান্না করো না, মানে আনিয়েছি বন্ধুরা আজকামি এই খাইছি হচ্ছে বল মাছ, ভাত আর গুয়ার মাছ আর হচ্ছে ডালি গুলো, তুমি কলাল কষ্ট দমি পার কষ্ট ফিনিশ করছি, তাই আমার মামাকে গুড গার্বেজছে, আর তারপর আমি এখানে বসে দাস ফোন করতেছি, নাইলে আমার হজম হয় না খাবার, তখন ঠুলা জ্বালা ভয়েছিল আছেন। তো যাই হোক, ওর পটর 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 থামবে না সহজে, সারা রাত পারলে সারা রাত পটর পটর করবে। তো স্বামীটা খাওয়া দাওয়া করে ব্রাশ করতে গেছে, তারপর আমরা ঘুমিয়ে যাব। তো যা বলছিলাম আর কি, অনেকদিন পর একটা ভালো বোয়াল মাছ খেলাম, অনেক ভালো লাগছে। স্বামীতার বাবা কিন্তু বোয়াল খায় না, ও চিকেন খাইছে, আমরা সবাই বোয়াল মাছ খাইছি, আমি আর স্বামীটা ঝুল খাইছি, আর ওর জন্য রিকোয়েস্ট করছি এটা ভাজা করে দিতে, কারণ অনেক সময় ঝুলে মরিচ বা মরিচের গুঁড়া থাকলে ও খায় না, সো ভাজাটা ভালো খাবে, ও খুবই ভালো খাইছে, আমরাও খুবই ভালো খাইছি। তো ঘুমিয়ে যাব, তারপর রিল্যাক্স। তো সবাই ভালো থেকো,
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি গুড মর্নিং অনেক আগে হয়েছে, আমরা ব্রেকফাস্টও করে ফেলেছি আর সামি তার বাবা 6:30 বের হয়ে গেছে ওর কাজে, আস্তে আস্তে সন্ধ্যা হবে মেবি। তো এই যে দেখো আমি আছি বারান্দায়, তোমাদের বারান্দার ভিউটা দেখাচ্ছি। এই যে বারান্দার ভিউ অনেক সুন্দর, এখানে একটা পুকুরও আছে, পুকুর পাড়ে দেখো বসার জন্য চেয়ার আছে, ইটস রিয়েলি ভেরি নাইস। ওদিকে কী আছে চলো দেখি, আমিও ফার্স্ট টাইম দেখছি যেহেতু রাত্রে এসেছিলাম আর রাতে বারান্দায় আসিনি। এখানে খুব সুন্দর গাছ আছে, এখানে শুনেছি একটা পার্কও আছে বাচ্চাদের, মানে এই বিজিবি এরিয়ার মধ্যে। সামিতা সামিতা রাধিকা এই মাত্র উঠলো, উঠে ব্রেকফাস্ট করলো আর সামিতা আমার সাথে করে ফেলছে আগে। এই দেখো এখানে একটা পন্ড আছে, পন্ডের পাশে বসার জায়গাও আছে, সুন্দর না? এখানে একটা পার্ক আছে জানো বাচ্চাদের। হ্যাঁ যাইও বিকালে একটু ড্রেস, হ্যাঁ তুমি অবশ্যই বাচ্চা, তুমি একটা ওই যে কি বলে ড্রেসটা চেঞ্জ করে বিকালে রোডটা পড়লে বোনকে নিয়ে পার্কে খেলে আসবে, আমি আমাদের রানারকে বলবো তোমার সাথে যাবে, ঠিক আছে? বা আমিও যাইতে পারি। হ্যাঁ তোমাকে তো অবশ্যই নিয়ে যাবে, এটা তো বেবিদেরই পার্ক, তুমি তো বেবি তাই না? কেমন লাগছে জায়গাটা? জায়গাটা অনেক সুন্দর, এই দেখো লাল কুকুর পালও আছে।